वेलकम टू माय चैनल। माझे माझे किछु मानुष के देखे एटा मने हय जे एरा कोनो एलियन ना, तो एटा बला हय जे मानुष जन्म थेके कोनो टैलेंट निये आसे ना, ताके अर्जन करते हय। किन्तु एदेरके देखले बोझा जाय जे एरा टैलेंट হয়তো জন্ম থেকেই পেয়েছে। আজকের ভিডিওতে আমি কিছু সুপার হিউম্যানদের সাথে পরিচয় করিয়ে দেব, যাদের দেখে আপনি অবাক হতে বাধ্য। সুতরাং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। মাই সুইট ফ্রেন্ডস, বার্লিনে এমন একজন মানুষ আছে যে কিনা বুলেটের স্পিডে ঘুষি চালাতে পারে। এনার পাঞ্চিং স্পিড দেখে মনে হচ্ছে ইনি যেন কোনো মেশিন গান চালাচ্ছে। বেসিক্যালি বার্লিন যে কোনো ধরনের ন্যাচারাল অ্যাক্টিভিটিস প্রচন্ড স্পিডের সাথে করতে পারে, বাট সে পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে রয়েছে শুধুমাত্র তার পাঞ্চেসের জন্য। এরকম স্পিডে পাঞ্চ করার জন্য তার হাতের কোঅর্ডিনেশন পারফেক্ট হওয়া চাই, এর জন্য তাকে এক্সট্রিমলি ফোকাসড থাকতে হয়। এক মিনিটে বার্লিন যতটা পাঞ্চ করতে পারবে সাধারণ মানুষের, সেইটুকুই করতে অনেকটা সময় লাগবে। ফুটবলের সাথে আপনি অনেক কেরামতি দেখেছেন, কিন্তু এমনটা আগে হয়তো দেখেননি। আপনি চাইলে এনার সামনে যা খুশি রাখুন, কিন্তু এনার নিশানা কখনোই মিস হয় না, অ্যান্ড দ্যাট ইজ ট্রুলি অ্যামেজিং। জাপানের এক রেস্টুরেন্টের আটা মাখা দেখে আমাদের মনে হয় যে এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। এই লোকটাকে দেখুন, এনার হাত এতটা স্পিডে চলছে আমরা দেখে বুঝতেই পারবো না যে সে আসলে কি করছে। হেয়ার কাটিং করতে থাকা লোকটাকে দেখুন, এনার স্পিড দেখে বোঝা যাচ্ছে যে আপনাকে 5 মিনিটের বেশি এই স্যালনে বসে থাকতে হবে না।